হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমরা যারা উচ্চ মাধ্যমিক স্টুডেন্ট রয়েছো, তোমাদের পরীক্ষা সংক্রান্ত, তো তোমাদের পরীক্ষা বিষয় নিয়ে একটা নতুন বিষয় উঠে এসেছে, সেটা নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। সেই কারণে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের বাস্তবতা পরীক্ষার সম্বন্ধে এই ভিডিও দ্বারা জানতে পারবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করা, হাতে হাতে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখো, সবার প্রথমে এই ভিডিওটা তোমরা দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে আলোচনা করি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2021, এবার যেহেতু অতিমারি চলছে, তারা স্কুলে যেতে পারছে না, যারাই পরীক্ষায় বসতে ইচ্ছুক তাদের কারো পরীক্ষা নেওয়া হবে না। এই ভিডিওটা দ্বারা তোমরা বুঝতেই পারছো, মুখ্যমন্ত্রী নিজে এ বলছে যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না, কিন্তু আসলে এটা কিন্তু বাস্তব নয়। কারণ এটাকে পুরোপুরি এডিট করে তারপরে ভয়েস দেওয়া হয়েছে, এবং তোমরা জানো রীতিমতো বলা হয়েছিল টেস্ট পরীক্ষা হবে না, সেই পরীক্ষা টেস্ট পরীক্ষাকে মানে এডিট করে ফাইনাল পরীক্ষা করার কথা বলা হয়েছে, যে তোমাদের ফাইনাল পরীক্ষা হবে না। অ্যাকচুয়ালি তোমাদের ফাইনাল পরীক্ষা কিন্তু হবে, এটা রীতিমতো অনেকে জানো, অনেক আগের থেকে আমাকে ইনস্টাগ্রামে জিজ্ঞাসা করেছো, কিন্তু এই মুহূর্তে বিভিন্ন পত্রিকায় বিভিন্নভাবে এই নিউজটা ছড়িয়ে যাচ্ছে, তাই জন্য আমিও ভাবলাম যে এই বিষয়টা জানো, যেহেতু এতটা ভাইরাল হয়েছে, সেই কারণে তোমরা অনেকে তোমাদের মনে অনেকেরই মনে হয়তো সংশয় রয়েছে অ্যাকচুয়ালি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না। আমাদের মুখ্যমন্ত্রী কি সত্যি অ্যানাউন্স করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না? তো বলে রাখি, এটা পুরোপুরি ফেক ভিডিও, কেউ একটা এডিট করে মজা করার জন্য হয়তো ভিডিওটাকে ছেড়ে দিয়েছে, সেই কারণে এই ভিডিওটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরাই শেয়ার করেছো, যার মাধ্যমে এটা ভাইরাল হয়ে গেছে। পুরোপুরি এটা অবাস্তব একটা ভিডিও, ফেক ভিডিও। তোমাদের কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা হয়নি, কিন্তু ফাইনাল পরীক্ষা অবশ্যই হবে। এছাড়া তোমাদের স্কুল কলেজ খোলার বিষয়ে যদি বলি, তো স্কুল কলেজ খোলার বিষয়ে কিন্তু রীতিমতো আগেই আমি বলে দিয়েছি, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য হয়তো বা ফেব্রুয়ারিতে তোমাদের স্কুল খুলতে পারে, কলেজ খুলতে পারে, যার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা আগের ভিডিওটি দেখে নিতে পারো, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা সংক্রান্ত কি ইনফরমেশান রয়েছে। তো এটা বলে রাখি, তোমাদের এই যে ভিডিওটা তোমরা দেখতে পেলে, এই ভিডিওটা সম্পূর্ণ ফেক, এই ভিডিওর উপর নির্ভর করে কেউ আবার মনে করো না যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা হবে না। তো তোমরা অনেকেই, তোমাদের ইনস্টাগ্রামে জিজ্ঞাসা ছিল, অনেকে বলে দিয়েছি, এবং সবাইকে একই কথা বারবার বলতে হচ্ছে, তাই জন্যই ভাবলাম যেহেতু এটা বিভিন্ন ওয়েবসাইট কভার করছে, সে কারণে আমিও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে এই বিষয়টা জানিয়ে দিই। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।